বিসমিল্লাহ রহমান রহিম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ছোট্ট একটা ফার্ম দেখাবো যেখানে চমৎকারভাবে গাপ্পি মাছ চাষ করা হচ্ছে এত অল্প জায়গায় এত পরিমাণে গাপ্পি মাছ কীভাবে করা হলো আপনারা দেখলে অবাক হবেন ছোট্ট একটা জায়গায় ছোট্ট একটা বারান্দায় আসলে তিনটা ফলের ঝুড়ি আর একটা আর এফ এর যে বক্সগুলো পাওয়া যায় প্লাস্টিকের বক্সের মধ্যে সে কি পরিমাণে মাছ যে করেছে এটা দেখলে রীতিমতো আমি নিজেই অবাক হয়েছি প্রত্যেকটা হাউজের মধ্যে আপনি একটু নাড়া দেবেন দেখবেন যে গাপ্পি মাছ কিলবিল কিলবি করতেছে অনেক ছোট ছোট জায়গায় এখানে কোনোটায় আশি লিটার কোনোটায় পঞ্চাশ লিটার কোনোটায় চল্লিশ লিটার পানি ধরে অনেকে বলে যে ভাই জায়গা নাই মাস করতে পারি না কিন্তু এখানে দেখে অবাক হবেন যে এত ছোট জায়গায় কীভাবে মানে ইচ্ছা যদি থাকে তাহলে কিন্তু করা সম্ভব আসলে তো আমি আজকে দেখাবো আসলে সে কিভাবে কি করলো কি কি খাবার দিচ্ছে কিভাবে মেনটেন করে এই বিষয়গুলো একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব শুরুতেই সবথেকে বড় যে এখানে এই কুরিয়ামটা এটা হচ্ছে একটা আর এফএলের আশি লিটারের বক্স এগুলো আপনারা আর এফ যে কোনো প্লাস্টিকের দোকানে পেয়ে যাবেন এখানে ছোট্ট একটা ঝুড়ি দিয়ে প্লাস্টিকের ঝুড়ি দিয়ে একটা বিডিং বক্স তৈরি করেছে এখানে পাঁচ থেকে ছয় জোড়া রেড মস্কো গাপ্পি বিডিং পেয়ারে রাখা হয়েছে আর এই ঝুরি ফাঁক দিয়ে হচ্ছে বাচ্চাগুলো বের করার পর বাচ্চাগুলোকে প্রথমে ছোট্ট একটা ইকোরিয়ামে রাখা হয় তারপর সেখান থেকে এখন যে একুয়িয়ামটা দেখছেন এখানে এক মাস পর সেপারেট করা হয়েছে এই হচ্ছে ধরেন তার এক বেচের বাচ্চা এখানে প্রায় আপনার প্লান্টসের নিচে যেগুলো আপনার দেখছেন সব মিলে একশোর মতো হবে তো প্রথমে বাচ্চা নিয়ে ছোটো ছোটো ট্যাঙ্কের মধ্যে খেয়াল করেন বাচ্চাগুলোকে এখানে প্রথমে জারিং করে তিন দিন চার দিন পর পর সে এখান থেকে অল্প পরিমাণে পানি পরিবর্তন করে ধরেন টেন পারসেন্ট আর খাবার কী দেয় সেটা আমরা তার মুখেই শুনবো একটু পর শুনতেছি খাবারের কথা শুনে আপনার আরও অবাক হবেন যে তার মাত্র একটা দুইটা খাবার দিয়ে মাছগুলো পালতেছে এবং সবগুলো হোম মেড খাবার দেখেন এই ছোট্ট একটা জারের মধ্যে কি পরিমাণে বাচ্চা কিলবিল করতেছে আসলে এটা ইচ্ছার ব্যাপার ইচ্ছা যদি থাকে ধৈর্য যদি থাকে আপনি অল্প জায়গার মধ্যে অনেক ভালো কিছু করে দেখাতে পারবেন প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে বাচ্চা আছে এবং সে কিছু নতুন মাছ আবার উঠাচ্ছে দেখলাম এখানে যেমন ব্লু টপাজ দেখলাম যে সে নতুন করে আনছে পরে আরও একটা জাত আনছে হয়তো বা সেটা হচ্ছে কই সেটা আপনাদেরকে একটু দেখাবো এটা পাঁচের ছোট ট্যাঙ্কে রাখা আছে এটার মধ্যে আছে হচ্ছে আপনার কই গ্যাপি এটা একটু লোকে আছে ভয় পাচ্ছে নতুন আনছে তো দেখেন মাছের কোয়ালিটিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আসলে তিনি সে ধৈর্য ধরে করে দেখা যাচ্ছে এই এক জোড়া মাছ থেকে কিন্তু সে এত মাছ করেছে আবার এই যে দুই জোড়া মাছ দেখছেন এই দুই জোড়া মাছ দিয়ে সে আস্তে আস্তে আবার বৃদ্ধি করবে পাঁচ ছয় মাস ধৈর্যর সাথে মানে চেষ্টা করতে করতে তারপরে সম্ভব এটা সম্ভবত সে ব্লুটপার বাচ্চা পেয়েছে অলরেডি ঠিক আছে তো এটা আসলে ধৈর্যের ব্যাপার ধৈর্য ধরে যারা ধৈর্য ধরে যারা আস্তে আস্তে অগ্রসর হতে পারে তাদের জন্য আসলে এই ধরনের সুন্দর একটা ফলাফল পাওয়া যায় তখন আমরা খাবার কী দেয় সেটা একটু জেনে নিই মাছের যে দেশি মাছের যে ফিশ থাকে না এগুলারই গুড়া করা এবং আমি দেখছি ভাই এই যে আদার্স যেগুলো আমরা খাওয়াই বাইরের অপটিমাম অপটিমাম ওগুলার থেকে এগুলার আমার দেখছি কোয়ালিটি রেট বলেন গ্রোথ বলেন সব কিছু একদম ফার্স্ট ক্লাস দেখি মানে একদম এই খাবার একদম ওই যে মাছের যে দেশি দেশি মাছের যে ফিড ওই ফিড আমি এক পোয়া আনছিলাম বাড়িতে নাম আছে কোন খাবারের না ওরা বাড়িতে তো ধরে ওই ফিশ বস্তার হিসেবে বেচে না খোলা দোকান দেখে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি ধরেন এই যে গন্ধ কেমন দানা দানা দানার মতো থাকে দেন দানা দানার মতো এগুলো ব্লেন্ড করে আনছে একটা যত্ন ব্ল্যান্ড ট্যান্ড করা তো খাবারের কথাটা তো আমরা তার মুখে শুনে নিলাম এখন একটু আপনাদেরকে আবার বলি আমি কিছু কথা যেমন ধরেন এই ছোট্ট একটা ট্যাঙ্কে এসে প্রচুর পরিমাণে প্লান্টস দিয়েছে এবং পানি এখানে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লিটার পানি আছে সে যেটা করে যে প্রতি তিন দিন বা চার দিন পর থেকে এখান থেকে মাত্র দশ পার্সেন্ট পানি চেঞ্জ করে কিভাবে। নিচের ময়লা যেটা আছে একুড়েমের নিচে সেটা সাইফোন পাইপ দিয়ে পরিষ্কার করে তার কাছে জমানো পানি থাকে সেখানে আপনারা দশ পারসেন্টের মতো চেঞ্জ মানে নিচের ময়লাটা ফেলতে যতটুকু পানি ফেলা লাগে ওইটুকু ফেলে আবার নতুন করে তার কাছে জমানো পুরাতন পানিটা এখানে দিয়ে দেয় আর নিয়মিত খাবার কীভাবে দেয় দুই বেলা সেটা তো আপনারা শুনলেনই এই হচ্ছে তার মেনটেন এছাড়া বিশেষ আর কোনো যত্ন এটার জন্য করা লাগে না তো আসলে চেষ্টা থাকা লাগে আর তাছাড়া এটা একটা বারান্দা এখানে সূর্য আলো পরে দিনের মধ্যে মোটামুটি এক দুই ঘন্টা যাতে করে প্লান্টসটা সুন্দর হয় এবং পানিটাও ভালো থাকে তো এই হচ্ছে তার মোটামুটি ছোট্ট একটা সেট আমরা তাকেও একটু দেখবো ভাইকে আপনারা হয়তো অনেকেই চিনেন এবং তার ফেসবুক আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তার সাথে আপনারা যোগাযোগ করে মাছ নিতে পারেন চাইলে পরামর্শ নিতে পারেন তবে অবশ্যই সময় বুঝে ফোন দিবেন বা সময় বুঝে যোগাযোগ করবেন কারণ অনেক সময় মানুষ ব্যস্ত থাকে তো তাকে একটু আমরা দেখে নিই ইনি হচ্ছেন শফিক ভাই যে কষ্ট করে ফার্মটা তৈরি করেছে তো তাকে আমি ধন্যবাদ জানাই এবং তার এই পরিশ্রমের ফল হিসেবে আমি আজকে মাছগুলো দেখে খুবই খুশি খুবই ভালো লাগছে তো আপনারাও ইনশাআল্লাহ যদি ধৈর্যের সাথে চেষ্টা করতে পারেন অগ্রসর হতে পারেন আস্তে আস্তে আপনারাও কিন্তু এই ধরনের মাছ করতে পারেন এটা যে আসলে বিজনেস না এটা একটা শখ এটা একটা মানে আবেগ আপনারা এখানে অল্প কিছু মাছ এটা দিয়ে আসলে সে বড়ো কোনো বিজনেস করতে পারবে না বাট এটা একটা আবেগ একটা ভালোবাসা যে সে নিচে ঘরে উৎপাদন করেছে এতগুলো মাছ এবং মাছগুলো দেখেন কত অ্যাক্টিভ দেখতে কত সুন্দর লাগতেছে তা আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। ভিডিওটা বড় করতে চাই না সকলে আমার জন্য করবেন সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আজকের আমাদের এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ